আজ আমরা কথা বলবো খেজুরের উপকারিতা নিয়ে। খেজুর খেলে যেসব রোগ কখনো ধারে কাছেও আসবে না এবং খেজুর খাওয়া সঠিক নিয়ম নিয়ে। খেজুর অতি পরিচিত একটি খাবার যা আমাদের দেশে বেশিরভাগ মানুষই খেজুর খেতে খুব ভালোবাসেন। কিন্তু আমরা হয়তো সঠিকভাবে জানি না খেজুরে কী কী পুষ্টিগুণ বা উপকারিতা রয়েছে। খেজুর খাওয়ার সঠিক সময় ও নিয়মগুলো কী কী, কোন নিয়মে খেজুর খেলে কী কী রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, সকালে খালি পেটে খেজুর খেলে কী হয়, আর তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন জেনে নিই খেজুরের উপকারিতাগুলো কী কী। খেতে সুস্বাদু খেজুরে রয়েছে অনেক পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফলেট, প্রোটিন, ভিটামিন B6, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সহ আরও অনেক উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে ও শরীরে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে। শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফাইবার, আর এই উপাদানটিও মিলবে খেজুরে। আর তাই এ ফলটি ডায়েটে রাখতে পারে নিশ্চিন্তে। প্রতিটি খেজুরে রয়েছে 20-25 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেক কারণেই যারা চিনি খান না তারা খেজুর খেতে পারেন, কারণ চিনির বিকল্প হিসেবে অনেকভাবেই খেজুর খেতে পারেন। যারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় পড়েছেন তারা প্রতিদিন রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন, পরদিন সকাল হলেই খেজুর ভেজানো পানি পান করুন। আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং পেট পরিষ্কার হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্যের কারণে যদি পেট পরিষ্কার না হয় তাহলে শরীরে অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই নিয়মিত খেজুর ভেজানো পানি পান করতে পারেন। খেজুরে থাকা নানা খনিজ বা হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে। খেজুরে থাকা লিউটেনাস ডিসকাথিন থাকায় তার রেটিনা ভালো রাখে, যে কারণে ইফতারে খেজুর খাওয়া উচিত। খেজুরে আছে প্রচুর পরিমাণে শক্তি, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড ও শর্করা। রমজান মাসে আমাদেরকে দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয়, যার কারণে আমাদের দেহে প্রচুর পরিমাণে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়। তাই রোজার সময় ইফতারে এই খাবারটি আমাদের শরীরের প্রয়োজনীয়তা গ্লুকোজের ঘাটতি পূরণ করতে সাহায্য করে থাকে। প্রতিদিন সকালে শরীরের প্রয়োজনীয় ভিটামিনের যোগান দেওয়া ও ক্লান্তি দূর করার জন্য খেজুরের গুরুত্ব অপরিসীম। তাই চলুন জেনে নিই সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতাগুলো কী কী। কোলেস্ট্রল ও ফ্যাট কমায় খেজুর। খেজুরের মধ্যে কোনো রকম কোলেস্ট্রল তাছাড়া বাড়তি কোনো চর্বিও থাকে না, যার কারণে আপনি যখন তখন খেজুর খাওয়া শুরু করবেন ঠিক তখন থেকে অন্যান্য ক্ষতিকর চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন। খেজুরে আছে প্রোটিন, যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় উপাদান। খেজুরে থাকা প্রোটিন আমাদের শরীরে পেশি গঠন করতে সহায়তা করে এবং শরীরে পর্যাপ্ত প্রোটিন সরবরাহ করে থাকে। খেজুরে থাকা ভিটামিন, যা আমাদের শরীরের জন্য দরকারি, যেমন ভিটামিন B1, B2, B3, ভিটামিন B5, এছাড়াও ভিটামিন BA1 এবং ভিটামিন সি পাওয়ার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর। সেই সাথে খেজুরের দৃষ্টিশক্তি বাড়ায়। খেজুর রাতকানা রোগও প্রতিরোধে প্রতিদিন অত্যন্ত দুটি করে খেজুর খেতে পারেন। খেজুরে থাকা আয়রন মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ওষুধ। খেজুরে থাকা ক্যালসিয়াম হাড় গঠনে মজবুত করতে সহায়ক ভূমিকা পালন করে। আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড়কে মজবুত ও শক্তিশালী করে। তাছাড়া খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে খেজুর। একটি গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে থাকে, আর যারা নিয়মিত খেজুর খেয়ে থাকেন তাদের ক্যান্সার ঝুঁকিটাও কমে যায়। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে যে খেজুর ক্যান্সার রোধে বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই খেজুর যে খেজুর অ্যাবডোমিনাল ক্যান্সার রোধে বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই খেজুরের সত্যি অবাক করার বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে থাকে। বাড়তি ওজন কমাতে সাহায্য করে খেজুর। মাত্র কয়েকটা খেজুরই পারে আপনার পেটের ক্ষুধা কমিয়ে দিতে। এই খাবারটি পাকস্থলীকে কম খাবার গ্রহণে সহায়তা করে থাকে। তাই মাত্র কয়েকটা খেজুরই কিন্তু শরীরের প্রয়োজনীয় শর্করা ঘাটতি পূরণ করে দিতে পারে। আর এই খাবারটি নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই আপনার বাড়তি মেদ এবং ওজন কমতে থাকবে। খেজুর যেভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে, খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। কখনো কখনো দেখা যায় ডায়রিয়ার জন্য এটি বেশ উপকারী। সংক্রমণ দূর করে খেজুর। যকৃতের সংক্রমণে বেশ উপকারী হলো খেজুর। এছাড়াও গলা ব্যথা, বিভিন্ন ধরনের জ্বর, সর্দি এবং ঠান্ডায়ও খেজুর
অনেক উপকারী। অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় বেশ উপকারী খেজুর। এই জন্য ভেজানো খেজুর খেলে বিষক্রিয়া দ্রুত কাজ করে। যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে সেসব রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারলে রক্ত স্বল্পতা দূর হয়ে যায়। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন তার প্রায় 11% পূরণ করতে পারে খেজুর। খেজুরে প্রচুর মিনারেল সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্তশূন্যতা রোধ করে। তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন। কর্মক্ষমতা বাড়ায় খেজুর। সারাদিন এনার্জি পেতে সকালে খেজুর খেতে পারেন। ব্যায়াম করার 30 মিনিট আগে কয়েকটি খেজুর খেতে পারেন। খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকায় খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। সারাদিন রোজা রাখার পর কোনো রোজদার যদি মাত্র 2টি খেজুর খান তবে খুব দ্রুত ক্লান্তি কেটে যাবে। স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় খেজুর। খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তাভাবনা গতি বৃদ্ধি রাখে, সাথে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। একটি পরিসংখ্যানে দেখা গেছে যে ছাত্রছাত্রী যদি নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় অনেক ভালো থাকে। হৃদরোগ প্রতিরোধ করবে খেজুর। খেজুরে থাকা পটাশিয়াম যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে খেজুর শরীরে খারাপ ধরনের কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে। অন্তত 2টি খেজুর প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন। এতে অনেক রোগ কাছেও ঘেঁষবে না। খেজুরে এত সব উপকারিতাই বোঝাই যায় খেজুর আমাদের শরীরের জন্য কতটা ভালো। তাই শুধু রমজান মাসেই নয়, সারা বছরই আমাদের নিয়মিত খেজুর খাওয়া উচিত। যত উপকারী হোক না কেন, কোনো কিছু অতিরিক্ত খাওয়া ঠিক নয়, নিয়ম মেনে তবেই খাওয়া উচিত। হজমের সমস্যা থাকলে ভারী খাবার খাওয়ার পরপরই খেজুর খাবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে এমনই কোনো ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক দিয়ে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও এই পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই এই পরিবারের একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ।